দিনে নয়, রীতি মেনে রাতেই হোক পুজো, সেই আবেদন নিয়েই শুক্রবার বনদুর্গা পুজো কমিটির সদস্যরা বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিকদের সঙ্গে, যদিও এই বিষয়ে এখন অবধি কোনো সদুত্তর পাননি পুজো উদ্যোক্তারা। স্বাভাবিকভাবেই আসন্ন পুজোকে কেন্দ্র করে চরম উৎকণ্ঠায় রয়েছেন সকলেই। রীতি মেনে দীর্ঘদিন ধরেই চলে আসছে বনদুর্গার পুজো, বিগত দিনে রাতেই হতো পুজো, বসত মেলার আসর। তবে কোভিডকালে বিধিনিষেধের জেরে পুজো রাতের বদলে দিনে শুরু হয় বনদপ্তরের নির্দেশিকায়। সেই নির্দেশ জারি রয়েছে বর্তমানেও, তবে উদ্যোক্তারা চাইছেন রীতি মেনে পূর্বের ন্যায় রাতেই হোক পুজো। যদিও বনদপ্তরের তরফে সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তবে ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে উদ্যোক্তাদের বক্তব্য, রাতেই পুজোর আয়োজন হোক, প্রয়োজনে মেলার আয়োজনে ইতি টানা হোক। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। হচ্ছে আমরা বনদুর্গা পূজা কমিটি থেকে আসছি, ওনাকে জাস্ট একটা ইনফর্ম করতে, একটা চিঠি দিতে, আমরা যে যাকে যাকে চিঠি করেছি তার একটা কপি দিতে। আমরা বিগত যত বছর ধরে পূজা করছি, প্রায় 42-43 বছর হলো, আমাদের পারমিশন ছিল রাত্রেবেলায়। ইভেন কি আমাদের কাছে টোটাল কপিটা আছে, যত বছর ধরে আমাদের পারমিশন দিয়েছে ডিএফও, তারপর হচ্ছে প্রশাসন, বিডিও, পুলিশ সবাই থাকতেন, সবাই সহযোগিতা করতেন। আমাদের ডাবগ্রাম রেঞ্জ, শালুগড়া রেঞ্জ, আমবাড়ি রেঞ্জ, ডিএফও অফিস প্রচণ্ড পরিমাণে আমাদের সহযোগিতা করতেন। আমরা যতক্ষণ থাকতাম ওনারাও ততক্ষণ থাকতেন। করোনার সময় আমাদের সেই সময় সারা ভারতবর্ষের যে পরিস্থিতি ছিল তথা বা বিশ্বের যে পরিস্থিতি, সেই হিসাব রেখে আমরা প্রশাসনের কাছ থেকে আবেদন জানিয়ে বা আমরা নিজেরা চিন্তা করে আমরা দিনের বেলা পূজা করেছিলাম। তার পরের বছর পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের পুজোটা ওনারা দিনের বেলায় করতে দিতে চাচ্ছে। ওনাদের এটাই কজ যে হাতি বেরোবে বা কিছু হবে, এত বছর তো কিছু হয়নি, তো ওনারা তো সহযোগিতা করে আসছেন, সেইভাবে আমাদের সহযোগিতাটা করুক। এখানে একটা একটা দেশীয়দের একটা সম্মান জড়িয়ে আছে এবং আমাদের হিন্দু যারা আছে তাদের একটা সম্মান জড়িয়ে আছে। আমরা চাচ্ছি আমরা রাত্রেবেলা যেভাবে পূজাটা করি রাত্রেবেলায় আমাদের পূজাটা করতে দিক। আমাদের কাছে অন্য কোনো কিছু আমাদের দাবি নেই, ওনারা যেভাবে সহযোগিতা করছে সহযোগিতা করুক, আমরাও সেভাবে সহযোগ। কিছু গাইডলাইন আছে সেটা আমরা মেনে চলব, কিছু গাইডলাইন আছে ওনাদের সেটা আমরা মেনে চলবো, যেটা বলবে সেটা মেনে চলবো, কিন্তু রাত্রেবেলা পূজাটা করতে দিতে হবে এবং দর্শককে ঢুকতে দিতে হবে সবাইকে, সেটা আমরা কোনো রকম বাধা না দেয়। আমরা এখানকার MLA, MP, মেয়র সাহেব, ডেপুটি মেয়র থেকে শুরু করে ইভেন কি আপনি বন দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী অবধি আমরা আবেদন জানিয়েছি যে আমাদের এই সুহারা কর, আমাদের এটা একটা সমস্যা সমাধান করে দিতে। আমরা চাই যে আর যত আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ ভারতবর্ষের যত মন্দির আছে, হিন্দু মন্দির আছে, তারাও যেন আমাদের এটার জন্য আমাদের যেন সহযোগিতা করে। আমি আর চাবো যে যারা মিডিয়া আসছেন তারাও যেন আমাদের এটা সহযোগিতা করেন, আর যারা যারা দেখবেন এই রিপোর্টটা তারা যেন এটা প্রচুরভাবে যেন ভাইরাল করেন। এটাই আমাদের কাছে বনদুর্গা পর্যন্ত কমিটির থেকে আবেদন, জোরহাত করে বলছি এতটুকু। আপনার নাম? আমার নাম নিত্য মজুমদার। আপনি বনদুর্গা? আমি বনদুর্গা পূজার ক্যাশিয়ার।